हेलो फ्रेंड्स, अपडेटेड बाय आबिदा ए चैनल सकल के स्वागत जाना। फ्रेंड्स, এই মুহূর্তে এসএসসি স্টাফ সিলেকশন কমিশন এখানে চাকরির জন্য একটা বিশাল বড় বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে পাঁচ বাহিনীতে মোট 1564 শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং নিয়োগ করা হবে সিআরএফ, বিএসএফ, আইটিবিটি এবং সিআইএসএফ ও SSB-তে। এখানে পুরুষ মহিলা সবাই কিন্তু আবেদন করতে পারেন। স্টাফ সিলেকশন কমিশন SSC সেখানে কিন্তু আবেদনকারীরা অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারেন। তো যারা চাকরির জন্য ইন্টারেস্টেড তারা আমার সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আমি এই ভিডিওতে বিস্তারিত বলে দেবো কতগুলো ভ্যাকান্সি আছে, কী কী পোস্ট আছে এবং কী কী ডকুমেন্টস লাগবে, লাস্ট ডেট কবে। তো আপনারা দেখুন, এখানে লেখা আছে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সড এক্সামিনেশন 2020। তো এখানে লাস্ট ডেট সেগুলো দেওয়া আছে, সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন যেটা লাস্ট ডেট হচ্ছে নেক্সট মাসের 16 তারিখ, 16/7/2020, এবং লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট। অনলাইনে যদি পেমেন্ট করতে চান তো সেক্ষেত্রে লাস্ট ডেট হবে আপনার 18 তারিখ, এবং যারা অফলাইনে চালান দিতে চান তাদের লাস্ট ডেট 20 তারিখ, এবং ব্যাংকের ওয়ার্কিং আওয়ার্স ধরে অফলাইনে চালান সেক্ষেত্রে লাস্ট ডেট 22/7/2020। তো এখানে লাস্ট ডেটগুলো পুরো দেওয়া আছে, আমি ক্লিয়ার এখানে বললাম। তারপরে এখানে দেখুন লেখা আছে, এখানে নোটিফিকেশন নম্বরটা দেওয়া আছে এবং সাব ইন্সপেক্টর পদে নেওয়া হবে সেটা দেওয়া হয়েছে, এবং এখানে পে স্কেল দেওয়া হয়েছে, পে স্কেল সাব ইন্সপেক্টর জিডি ইন CAPFS সেটাতে পে স্কেল দেওয়া আছে লেভেল 6, 35,400 থেকে 1,12,400 অবধি, যেটা হচ্ছে গ্রুপ বির। আর 2 নম্বরে দেওয়া আছে দেখুন সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ মেল এবং ফিমেল ইন দিল্লি পুলিশ, যেটা গ্রুপ সির, এবং এর পে স্কেল লেভেল 6, 35,400 থেকে 1,12,400 অবধি। আর ভ্যাকান্সি আছে, টোটাল ভ্যাকান্সি এখানে দেখতে পাচ্ছেন 1564 আমি বলেছি, যেখানে সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ ইন দিল্লি পুলিশ মেলদের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি এখানে দেওয়া আছে 91, এবং এখানে ক্যাটাগরি বিশ্লেষণ করা আছে, আপনারা দেখে নেবেন। এবং 2 নম্বরে দেওয়া আছে দেখুন সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ ইন দিল্লি পুলিশ ফিমেলের ক্ষেত্রে এখানে ক্যান্ডিডেট নেওয়া হবে 78 অর্থাৎ 78, সেখানেও আপনার ক্যাটাগরি দেওয়া আছে SC ST, এবং যারা এক্স সার্ভিসম্যান তাদের প্রত্যেকের, আপনারা এখানে এটা দেখে নেবেন। তারপরে দেওয়া আছে সাব ইন্সপেক্টর জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস CAPFS সেটার টোটাল ভ্যাকান্সি 1395, এখানে 1395 জনকে নেওয়া হবে, এবং এটাও ক্যাটাগরি অনুসারে ভাগ করা হয়েছে, আপনারা পুরোটা দেখুন। এখানে CRPF যেটাতে মেল নেওয়া হবে টোটাল 1040, এবং ফিমেল নেওয়া হবে 32, টোটাল 1072 জনকে নেওয়া হবে। তারপর এখানে আছে BSF বর্ডার সিকিউরিটি ফোর্স, যেটাতে মেল নেওয়া হবে টোটাল 232 জন, এবং ফিমেল নেওয়া হবে 12, এবং ITBT যেটা টিবেতান পুলিশ, সেটাতে মেল নেওয়া হবে টোটাল 36 অর্থাৎ 36 জন, এবং ফিমেল নেওয়া হবে 7 জন, এবং CISF যেটাতে টোটাল মেলদের আছে 18 ভ্যাকান্সি এবং ফিমেলদের জন্য আছে 16 ভ্যাকান্সি। আর SSB এটাতে টোটাল, এখানে টোটাল CRF-এর ক্ষেত্রে সাব ইন্সপেক্টর জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, এটাতে টোটাল ক্যান্ডিডেট 1395 টোটাল ক্যান্ডিডেট লাগবে, তার মধ্যে এক্স সার্ভিসম্যান হবে 139 জন। এই ক্যান্ডিডেটদের ক্ষেত্রে একটা রিজার্ভেশন আছে, সেটা হচ্ছে SC ST এবং OBC এবং EWS অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন, তাদের ক্ষেত্রে একটা রিজার্ভেশন ক্যাটাগরি আছে, রিজার্ভেশন সিট আছে। এবং দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ন্যাশনালিটি অর সিটিজেনশিপ, ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের নাগরিক হতে হবে, সেইটা ভারতের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে সবার জন্য। এবং 2 নম্বরে দেওয়া আছে দেখুন এ সাবজেক্ট অফ নেপাল আর এ সাবজেক্ট অফ ভুটান অর্থাৎ নেপালের এবং ভুটানের যারা বাসিন্দা অর্থাৎ হিল এরিয়া, কাশ্মীর, লাদাখ এইসব এরিয়ার যারা, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন। এবং এখানে দেওয়া হয়েছে এজ দেখুন, এজ লিমিট দেওয়া হয়েছে, ক্যান্ডিডেট শুড বি ফ্রম 20 টু 25 ইয়ার্স অ্যাজ অন
1-1-2021 1-1-2021 অনুসারে তাদের বয়স হতে হবে 20-25 বছর অনুসারে, এবং এখানে কিছুটা এজ রিল্যাক্সেশন আছে রিজার্ভেশন ক্যাটাগরিদের ক্ষেত্রে। সেক্ষেত্রে হলো এসসি এবং এসটি, ওবিসি এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে। এসসি এসটিদের ক্ষেত্রে এজ রিল্যাক্সেশন হবে 5 ইয়ার্স এবং ওবিসিদের ক্ষেত্রে এজ রিল্যাক্সেশন হবে 3 ইয়ার্স। যে এবং যারা আছে এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে এজ রিল্যাক্সেশন হবে 3 ইয়ার্স। এখানে ডিটেলস দেওয়া আছে। দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর অল পোস্ট, সমস্ত পোস্টের জন্য ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ডিগ্রি লাগবে, এবং গ্র্যাজুয়েশন পাস, এবং সেটা যে কোনো শাখায় হতে পারে এবং রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে হতে হবে। এবং তারপর দেখুন হাউ টু অ্যাপ্লাই, এখানে আপনাদেরকে যেতে হবে ssc.nic.in এই ওয়েবসাইটে যাবেন, এবং সেখানে গিয়ে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। আপনারা যদি আগে থেকে অ্যাপ্লাই করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে পাসওয়ার্ড দিয়েই পেজটা ওপেন করে অ্যাপ্লাই করতে হবে, কিন্তু যদি না করা থাকে সেক্ষেত্রে আপনি নতুনভাবেও অ্যাপ্লাই করতে পারেন। এখানে দেওয়া আছে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 16-7-2020, অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেটটা এখানে দেওয়া আছে। তারপরে দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফি 100 অনলি, 100 টাকা লাগবে, এবং সেক্ষেত্রে ওমেন ক্যান্ডিডেট এবং এসসি এসটি এবং এক্স সার্ভিসম্যান যারা আছে তাদের পেমেন্ট ফি লাগবে না, অ্যাপ্লিকেশন ফি সেটা লাগবে না। সেন্টার অফ এক্সামিনেশন নিয়ে আপনাদের টেনশনের কোনো কারণে, এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই সেন্টারগুলো হবে এবং সেক্ষেত্রে দুশ্চিন্তার কোনো কারণ নেই। তারপর আছে স্কিম অফ এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষার স্কিমটা কীরকম হবে, সেটা হবে পরীক্ষা হবে আপনার পেপার ওয়ান এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট যেটা পিএসটি। পেপার ওয়ান সেক্ষেত্রে থাকবে পেপার ওয়ানের 4টে বিষয় এবং তারপর থাকবে পেপার টু। পেপার ওয়ানের সাবজেক্টগুলো কী কী এবং পরীক্ষা কবে হবে, পেপার ওয়ানের পরীক্ষা হবে 29-9-2020 থেকে 5-10-2020 মধ্যে, এবং সেটা সাবজেক্ট হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স, সেটা 50টা প্রশ্নের উপর 50 নম্বর, এবং জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস সেটা হবে 50 নম্বর 50টা প্রশ্নের ওপর, এবং কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড সেটা হবে 50 নম্বরের প্রশ্ন এবং 50টা প্রশ্ন, এবং ইংলিশ কম্প্রিহেনশন সেটা থাকবে 50টা প্রশ্নের ওপর 50 নম্বর। টোটাল 2 ঘন্টার পরীক্ষা হবে, এবং পেপার টু হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেনশন, সেটাও 200 নম্বরের পরীক্ষা হবে 2 ঘন্টার। এবং এই পরীক্ষা হবে পেপার ওয়ানের ক্ষেত্রে হিন্দি এবং ইংলিশ ভার্সানে, এবং পেপার টু ইংলিশে পরীক্ষা দিলে ভালো হয় এবং কম্পিউটার বেসড এক্সামিনেশন হলে ভালো হয়। এবং এখানে আর একটা বলা হয়েছে এনসিসি সার্টিফিকেট যাদের থাকবে তারা কিন্তু মার্কস কিছুটা বেশি পাবে, সেটা হচ্ছে এনসিসি সি সার্টিফিকেট যাদের থাকবে অর্থাৎ ন্যাশনাল ক্যাডেট ক্রপসের সি সার্টিফিকেটটা, সেটা তারা 10 মার্কস পাবে, এবং এনসিসি বি সার্টিফিকেট তারা 6 মার্ক, এবং এনসিসি এ সার্টিফিকেট তারা 4 মার্কস পাবে। এবং এখানে দেওয়া হয়েছে যে এক্সামিনেশন যে সিলেবাস, পেপার ওয়ানের সিলেবাস এবং পেপার টু সিলেবাস এখানে ডিটেলস দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। সেক্ষেত্রে ssc.nic.in এই ওয়েবসাইটে যাবেন এবং সেখান থেকে আপনারা দেখতে পারবেন। তারপর পেপার টু সিলেবাসটাও এখানে দেওয়া আছে। তারপর এখানে দেওয়া আছে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যে টেস্টটা হবে, সেক্ষেত্রে ক্যাটাগরি অনুসারে আপনার ভাগ করা হয়েছে, সেটা হলো হাইট, চেস্ট এবং এক্সপ্যান্ডেড যেটা ফুলিয়ে। হাইট হবে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 170 সেন্টিমিটার এবং চেস্ট হবে 80 সেন্টিমিটার এবং এক্সপ্যান্ডেড 85 সেন্টিমিটার, মানে যেটা ফুলিয়ে। এবং হিল এরিয়ায় যারা আছে লাদাখ কাশ্মীর উপত্যকা সেই সমস্ত ক্যান্ডিডেটদের হাইট হতে হবে 165 সেন্টিমিটার এবং বুকের ছাতি হবে 80 এবং যেটা ফুলিয়ে সেটা হবে 85। অল ক্যান্ডিডেটস যারা এসসি এসটির মধ্যে পড়ে তাদের হবে 162 এবং তাদের বুকের ছাতি 77 এবং যেটা ফুলিয়ে সেটা 82। এবং ফিমেল ক্যান্ডিডেটস ফিমেলদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার এবং যে সমস্ত ফিমেল ক্যান্ডিডেট হিল এরিয়ার তাদের হবে 155 সেন্টিমিটার এবং অল ফিমেল ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু শিডিউল ট্রাইবস সেটা হবে 154 সেন্টিমিটার। এবং ওয়েটটা এখানে দেওয়া হয়েছে, ওয়েটটা হলো করেসপেন্ডিং টু হাইট অর্থাৎ হাইট অনুসারে আপনার ওয়েটটা হতে হবে। আর এখানে দেওয়া হয়েছে মেল ক্যান্ডিডেটদের কিছু 100 সেন্টিমিটার রেস করতে হবে 16 সেকেন্ডের মধ্যে, 1.6 কিলোমিটার রেস করতে হবে 6.5 মিনিটের মধ্যে, এবং লং জাম্প করতে হবে
3.65 মিটার, সেটা তিনটে চান্সে করতে হবে। হাই জাম্প করতে হবে 1.2 মিটার, সেটাও তিনটে চান্সে করতে হবে। এবং শর্ট পাট যেটা আছে সেটা করতে হবে 4.5 মিটার, তিনটে চান্সে। তো আর ফিমেলদেরকে করতে হবে 100 মিটার রেস 18 সেকেন্ডে। ভেরিফিকেশনের সময় কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে? অল ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ডকুমেন্ট ভেরিফিকেশন, সমস্ত কোয়ালিফাইড ডকুমেন্ট যেগুলো আছে, এডুকেশনাল ডকুমেন্ট, সেগুলো আপনাকে ভেরিফিকেশনের দিনে নিয়ে যেতে হবে। এবং এখানে দেওয়া হয়েছে যে পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যেতে হবে 2 কপি, এবং প্রুফ আইডি সেখানেও নিয়ে যেতে হবে, এবং সেগুলো হতে হবে অরিজিনাল ভ্যালিড প্রুফ আইডি হতে হবে। আধার কার্ড আপনি নিয়ে যেতে পারেন, আধার কার্ড প্রিন্ট আউট ই আধার সেটাও নিয়ে যেতে পারেন, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট সাইজ ছবি, ড্রাইভিং লাইসেন্স। এবং হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্সে একটা কথা মনে পড়লো, সেটা হলো দিল্লি পুলিশের ক্ষেত্রে যেটা, সেটা তাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকা মাস্ট, তাদেরকে ড্রাইভিং লাইসেন্স রাখতে হবে। এবং সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশনের যত সার্টিফিকেট আছে আপনাকে অরিজিনাল নিয়ে যেতে হবে। এবং এখানে দেওয়া আছে, বাকিটা আপনারা পুরো ডিটেলস দেখে নেবেন, কারণ এই স্টাফ সিলেকশন কমিশনের নোটিফিকেশনটা বিশাল বড় আকারের একটা নোটিফিকেশন, যেটা পুরোটা বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমার পক্ষে পুরোটা বলা সম্ভব হলো না। আপনারা যদি এর পরেও আরও কিছু জানতে চান, তাহলে পরে নোটিফিকেশনের জন্য ssc.nic.in এই ওয়েবসাইটে ভিজিট করবেন, অথবা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাইরেক্ট যেতে পারেন এবং পিডিএফটা ডাউনলোড করে ডিটেলস জেনে নিতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আপডেটেড বাই আবিদা এই চ্যানেলে যারা নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অল করে রাখুন এই ধরনের নিউজ পাওয়ার জন্য। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।